বিশ্ব শান্তির লক্ষ্যে এবছর দাঁতপুরের এই 2 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন যে ময়দান, এই মহেশ্বরপুর মোড়, সেই 2 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ময়দানে কিন্তু এবছর ইজতেমা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ প্রাদেশিক তাবলিগ জামাতের যে প্রতিনিধি সম্মেলন, সেই সম্মেলন শুরু হবে আগামীকাল, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে, এবং চলবে 3 দিন। এই 3 দিন ব্যাপী যে সম্মেলন, সেই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু লক্ষাধিক মানুষ তারা কিন্তু এই ময়দানে চলে এসেছেন, এবং আজকে শুক্রবার সেই জুম্মার নামাজ তারা আদায় করলেন, এবং লক্ষ লক্ষ মানুষ তারা দেখতেই পাচ্ছেন তারা চলে এসেছেন ইতিমধ্যে। এবং কাল থেকে যে ভিড় উপচে পড়বে বা যে সমাগম হবে সেটা আমরা এখনই অনুমান করতে পারছি। এটা একটা সারা পৃথিবীতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, মানুষের মানুষে যাতে ভ্রাতৃত্ববাদ মানে মিলেমিশে থাকতে পারে, ভাইচারি হয়ে আল্লাহর সৃষ্টি যত মানুষ আছে সবাই একসাথে থাকতে পারে, যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক মানে যিনি মালিক, তার যত সৃষ্টি জিনিস আছে সবাই শান্তিতে থাকতে পারে, এর জন্য দোয়া হবে। এই নিয়ে আলোচনা হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে নিয়ে একদম কাকদ্বীপ পর্যন্ত এবং সারা পশ্চিমবাংলার প্রতিটি জেলা থেকে 5,000-10,000 সমস্ত কোটা আছে, সেইভাবে আসছে, এবং এটা ইজতেমা হচ্ছে, এতে অনেক লোক জমায়েত হবে। আজকে কত লোক এসেছে মনে হয় আপনার? আজকে তো এখন তো আপনিও দেখছেন, আমি তো অতটা বুঝতে পারছি না, তো লক্ষাধিক তো বটে, প্যান্ডেল পুরো ভর্তি হয়ে গেছে। এবং প্রশাসনিক এবং সরকারের পক্ষ থেকে? সরকার আমরা তো প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি, তারপর এখানকার সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছেন, এবং সরকারের তরফ থেকে আমরা অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি পুলিশ প্রশাসনের কাছ থেকে, এবং সর্বোপরি সমস্ত মানুষের কাছ থেকে যে সাহায্য আমরা পাচ্ছি, এটা মানে জাতি ধর্ম নির্বিশেষে এই এলাকার যত হিন্দু মুসলমান আদি, এই পাশে দেখবেন একটা ট্রাইবাল এলাকা আছে, তারাও যেভাবে মেহনত করছে, কষ্ট করছে, এতে আমাদের এইটাই উদ্দেশ্য ছিল যে আমরা সমস্ত মানুষ এক হয়ে আমরা মানে ওপরওয়ালা মানে ইয়ে আদায় করবো আর কি, কৃতজ্ঞতা প্রকাশ করব, সেই দিকে আমাদের সফলতার দিকে এগোচ্ছে এটা আমরা মনে করছি। এই 3 দিনে কত লোকের সমাগম হবে এটা বলা আমার পক্ষে মুশকিল আছে, তবু ধরুন 12-15 লাখ হতে পারে। এখানে এক একটা জেলার এক একটা ক্যান্টিন করা হয়েছে, এতে মোট 55টা ক্যান্টিন হয়েছে, এবং এক একটা জেলার ধরুন বড় জেলা যেটা আপনার কুচবিহার থেকে অনেক সব থেকে বেশি লোক কুচবিহার থেকে আসছেন, মুর্শিদাবাদ থেকে আসছেন, তারা আমরা 2,000 করে এক একটা ক্যান্টিনের স্পেস করেছি। ধরুন সে কেউ হয়তো বেশি নিয়ে নিচ্ছে, কেউ 8,000 স্কোয়ার ফুট নিচ্ছে, কেউ 10,000 স্কোয়ার ফুট নিচ্ছে, এবং তারা নিজেরাই রান্না করছেন, নিজেরাই তাদের মানে নিজেরা পয়সা দিয়ে খানা খাচ্ছে, খাবার খাচ্ছে। এবং এই যে প্রাকৃতিক মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এ থেকে আপনারা প্রোটেকশনের জন্য? এইটা তো আল্লাহর ইচ্ছা যা হবে, তো সেই হিসেবে আমাদের এটা বলার কিছু নাই, তবে এখন তো প্রাকৃতিক অবস্থা অনেক ভালো হয়ে গেছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালোই করবেন, এত মানুষের দোয়া আছে না। আমার নাম মোহাম্মদ কামরুল হুদা। কোথা থেকে এসেছিলেন আপনারা? জলপাইগুড়ি থেকে। কবে বেরিয়েছিলেন আপনারা? হ্যাঁ, কবে বেরিয়েছিলেন বাড়ি থেকে? কালকে বেরিয়েছিলাম। আচ্ছা, কি করতে এসেছেন এখানে? এখানে ইজতেমাতে আসছি আমাদের। মানুষের প্রতি মানুষের কর্তব্যটা কি এটা জানার জন্য, আর এটা করার জন্য নিজের পয়সা কাঠের পয়সা খরচ করে আমরা এটা করি, আমরা এটা আমাদের সামাজিক দায় দায়িত্ব বলে আমরা এটা মনে করি, আর এটা মৃত্যু পর্যন্ত আমরা সবাই জানি আমাদের কাবার স্বচ্ছার কাছে ফিরে যেতে হবে। তার জন্য পৃথিবীতে কোনো হানাহানি কাটাকাটি মারামারি নয়, এই বিশ্ব শান্তি আমরা সবাই চাইছি। তার পাশাপাশি এখানে আমরা যেটা দেখলাম সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে, মেডিকেল ক্যাম্প রয়েছে, পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, এবং খাবার জন্য বিভিন্ন জেলা থেকে আপনাদের জানিয়ে রাখি 23টা জেলা থেকে কিন্তু মানুষ তারা আসবেন, এবং প্রায় লক্ষাধিক আজকেই চলে এসেছে, এবং যেটা আয়োজক যারা আয়োজন করেছেন এই তাবলিগ জামাত প্রতিনিধি সম্মেলন তারা কিন্তু জানালেন যে এই 3 দিন মিলিয়ে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ তারা কিন্তু এই ইজতেমায় আসবেন, এবং তারা দোয়া চাইবেন যে বিশ্ব শান্তি যাতে বজায় থাকে, সৌভ্রাতৃত্ব এবং পারস্পরিক সম্পর্ক যাতে আরও দৃঢ় হয়, সেই বিষয়েই আলোচনা হবে এই ইজতেমা থেকে। HB DNN বাংলা, হুগলি।